এমন হতে পারে আজকের মাহফিল কারো না কারোর জন্য জীবনের, আর একটু আওয়াজ দিয়ে বলুন জীবনের, একমত আছেন নাকি? গত বছর এই দিনে অনেকে হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী হয়ে আমাদের মাঝে বেঁচে ছিল, কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস অনেক তরতাজা প্রাণ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে অদ্য পর্যন্ত বাঁচিয়ে রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আর একটু জোরে বলুন যাবে? তাই অন্তত এই শুকরিয়াটা আদায় রাখতে চলে আসে। আজকে এলাকার কবরবাসী যারা আছে, আপনার আমার বাবার বংশ দিয়ে মায়ের বংশ দিয়ে মুরব্বীরা, তারা হা করে তাকিয়ে আছে যে আজকের মাহফিলে যাইয়া যদি সন্তানগুলো একটু আমাদের ইসারা সওয়াব করতো, একটু দোয়া করতো, অন্তত এই সন্তানগুলোর উসিলা কবরে একটু শান্তি পাইতাম। যারা আসছেন আপনারা 100% নেক সন্তানের আওতায় পড়েছেন, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, হাদিসে আসছে ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা পদ্ধতিতে অটোমেটিক তার কবরে সওয়াব পৌঁছে। এক নম্বরে হলো সাদাকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা এলাকায় সমাজ উন্নয়নমূলক কালভার্ট ব্রিজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যা আপনি নির্মাণ করে দিলেন, আপনি কবরে চলে গেলে অটোমেটিক আপনার কবরে সওয়াব পৌঁছবে, সুবহান বলবেন না? দুই নম্বরে হলো ওই আলেম আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি বিদ্যা অর্জন করে একটা পুস্তিকা একটা বই লিখে গেলেন, এই বইটা লেখার কারণে যত মানুষ এটা পড়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাবে, ওটা আমল করে তারা যে সওয়াব পাইবে, আপনি লিখার কারণে কবরও আপনি তার সওয়াব পাইবে। আর তিন নম্বরে হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যারা আব্বা আম্মা মরে যাওয়ার পরে তাদের জন্য হাত উঠাইয়া ফরিয়াদ করে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আসছি আব্বা আম্মার জন্য দোয়া করার সুযোগ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ যেন নেক সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে। আমিন। যারা এখনো আসতে পারেন নাই তারা যেন তাড়াতাড়ি আসতে পারে বলি আমিন।